بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. عما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر، إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। যে মহান রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা এবং বিনয় অবনত চিত্তে তার প্রতি শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি আপনাদের সম্মুখে সূরা আসর তেলাওয়াত করেছি, যা বিগত জুমার আগের জুমাতেও আমি তেলাওয়াত করেছিলাম। ওই জুমাতে এই সূরার প্রেক্ষাপট আলোচনা করা হয়েছিল। আজকে সূরা আসরের বিস্তারিত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, সময়ের কসম, মহাকালের কসম, মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানের মধ্যে রয়েছে। শুধু নেই কারা, চারটি গুণ সম্পন্ন মানুষ এই বিপদ বা লোকসানের মধ্যে নাই। তারা কারা? আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ওয়ামিলুস সলেহ, যারা আমলে সলে করেছে। ওয়াতাওয়া সবিল হক, যারা হকের জন্য ওসিয়াত করেছে। ওয়াতাওয়া সবিস সবর, আর সবরের জন্য ওসিয়াত করেছে। এই চারটি গুণ যে মানুষগুলোর মধ্যে অব্যাহতভাবে রয়েছে, এই মানুষগুলো ব্যতীত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকটি জাতি ভয়াবহ এক ধ্বংসের মধ্যে রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কথাটি কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, আমি আগেও বলেছি আবারও বলছি,
যে এই সূরাটি হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটি ভিসা ফর্ম, জান্নাতে যাওয়ার জন্য একটি ভিসা ফর্ম। এই ফর্মটাকে যথাযথভাবে যারা পূরণ করতে পারবে অবশ্যই অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দেখি আজকে সরাসরি আমরা সেই আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটি গুণ বিশিষ্ট, যাদের মধ্যে এই চারটি গুণ অব্যাহতভাবে আছে, এই চারটি গুণ চারটি গুণ সম্পন্ন মানুষ ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। প্রথম নম্বরটি হচ্ছে কি, আমানু, যারা ইমান এনেছে। কারা তারা? যারা প্রথম নম্বর শর্ত হচ্ছে ইমান এনেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই সমাজে ইমামদারের সংখ্যা কম না বেশি? কম। এবং শুধু তাই নয়, প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ধর্ম তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামের প্রতি ইমান আছে, ইমান নাই? হিন্দুরা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না? করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের ইমানটা কিন্তু হবে একটু ব্যতিক্রম ধর্মী ইমান, তাই না? খ্রিস্টানরাও কিন্তু আখেরাতে বিশ্বাস করে, খ্রিস্টানরাও ফেরেশতাদের বিশ্বাস করে। তো আমাদের এই বিষয় বিশ্বাসটা কিন্তু হতে হবে একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এবং একক, যার সাথে অন্য কোনো মাধাব, অন্য কোনো গোত্র, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতির কোনো বিশ্বাসের সাথে কোনো অবস্থাতেই মিল হতে পারবে না, ঠিক না? একক এক একক ইমান হতে হবে, যে বিশ্বাসের সাথে অন্য কোনো বিশ্বাসের সাথে সাদৃশ্য পর্যন্ত করা যাবে না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসা ছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে চারটি প্রশ্ন করেছিলেন, যেটা বুখারী মুসলিম তিরমিজি যত রকমের হাদিসে, যত হাদিসের কিতাব আছে প্রত্যেকটি কিতাবের ইমান অধ্যায়ে হাদিসে জিব্রাইল নামে একটি হাদিস আছে। আপনারা জানেন জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন মান ইমান, ইমানটা কি? আল্লাহ রসুল বললেন ইমান হলো এই যে তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, তুমি বিশ্বাস রাখবে ফেরেশতাদের প্রতি, তুমি বিশ্বাস রাখবে তার কিতাবের প্রতি, তুমি বিশ্বাস রাখবে নবীগণের প্রতি, তুমি বিশ্বাস রাখবে আখরাতের প্রতি, তুমি বিশ্বাস রাখবে তকদিরের ভালো এবং মন্দ যাই হোক না করো তা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটাই হচ্ছে ইমানের মৌলিক বিষয়বস্তু। তাহলে এই ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখা কি ফরজ? ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখা ফরজ। এই ছয়টি বিষয়ের মৌলিক বিষয়বস্তু কোনটা? আল্লাহর প্রতি ইমান, তাই না? এক নম্বর কোনটা? আল্লাহর প্রতি ইমান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রেও এই জাতি ঐক্যবদ্ধ হতে পারেনি, ঠিক না? আল্লাহর প্রতি ইমান আনার ক্ষেত্রেও এই জাতি ঐক্যবদ্ধ হতে পারেনি, বিভিন্ন মতবাদ আর মতদর্শে বিভক্ত হয়েছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমানের ক্ষেত্রে, ঠিক না? আসুন, হিন্দু ধর্মে বলছে ব্রহ্মা মানে যিনি স্রষ্টা এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার এবং সর্বত্র বিরাজমান। হিন্দু ধর্মের বেদের বাণী হচ্ছে ব্রহ্মা এক অদ্বিতীয়, তিনি একম অদ্বিতীয়, যেটা সাংস্কৃতিক ভাষায় বলে যে ব্রহ্মা এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার এবং সর্বত্র বিরাজমান। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কি এই আকীদা নয়? আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে আল্লাহ পাক নিরাকার এবং সর্বত্র বিরাজমান। সুস্পষ্টভাবে এই বিশ্বাসটা হবে তাদের শিরক। এই বিশ্বাস যদি কেউ রাখে নিঃসন্দেহে সে ইমানদার নয়, সে হচ্ছে মুশরিক। ওমা ইউমিনুহুম আকসারা বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন 106 নম্বর আয়াতে সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে শোনো, অনেক মুসলমান পাবে তোমরা, সংখ্যাগরিষ্ঠ বলবে আমরা ইমানদার, কিন্তু ওরা মুশরিক ইমানদার, তাই তো? সংখ্যাগরিষ্ঠ ইমানের দাবি করবে কিন্তু আদতে তারা মুশরিক। ওমা ইউমিনুহুম আকসারা বিল্লাহ ইল্লা অহম মুশরিকুন, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইমানের দাবি করবে বটে কিন্তু আদতেও তারা মুশরিক। তাহলে এই মুশরিকদের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি থাকবে, তাই না? সংখ্যাগরিষ্ঠ থাকবে হচ্ছে মুশরিক। কেন? তারা
আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সত্তার প্রতি ঈমান আনতে হবে, জাতের প্রতি ঈমান আনতে হবে। যে সত্তার প্রতি ঈমান যদি কেউ না আনতে পারে, তার সমস্ত জীবনের ইবাদতটা ব্যর্থ হয়ে যাবে, তার ইবাদতটা কবুল হবে না কোনো অবস্থাতে। বিশুদ্ধ আকীদা আর বিশুদ্ধ ঈমান ব্যতীত কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নামাজের শর্ত হচ্ছে উযু। কেউ যদি উযুতে বিন্দুমাত্র ত্রুটি করে, একটা পা না দিয়ে সমস্ত উযু করে, তার উযু হবে? ওই উযুতে নামাজ হবে? হবে না। তাকে পূর্ণাঙ্গভাবে উযু করে তবেই তাকে সলাতে দাঁড়াতে হবে, তবেই সে সলাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। একটি মানুষের বিশুদ্ধ আকীদা ব্যতীত তার জীবনের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 82 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু লাম ইলবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওহুম মুতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিজের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত বা জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওহ মুহতাদুন, আর এরাই কিন্তু হেদায়েতের পথে পরিচালিত। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেন, সমস্ত সাহাবারাই ঘাবড়ে গেলেন যে কি, আমরা তো কম বেশি সবাই গোনা করে ফেলি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে এই ঈমানের সাথে গোনা করা করলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের জন্য কঠিন ভয়াবহ এক বিপদের কথা। সুতরাং সাহাবারা বলছেন যে হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কেউ আছে যে গোনা করে না, তার ঈমান থাকা সত্ত্বেও সে গোনা করে না? আল্লাহ রাসূল বললেন, না, তোমরা যেটা ভাবছো তা নয়। এখানে তোমাদের সেই ভাই লোকমান যে উপদেশ দিয়েছিল, কি বলেছিল সন্তানকে, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেই জুলমের কথা বলা হচ্ছে যে কেউ যদি তার ঈমানের সাথে যদি শিরক করে, বিন্দুমাত্র যদি শিরক না করে, আল্লাযীনা আমানু লাম ইলবিসু ঈমানহুম বিযুলমিন, যদি তার ঈমানের সাথে বিন্দুমাত্র শিরক যদি মিশ্রিত না হয়, এরাই হচ্ছে সেই নিরাপত্তার অধিকারী। অর্থাৎ বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আকীদা, এই জিনিসটা যাদের থাকবে, নিঃসন্দেহে তারা নিরাপত্তার অধিকারী হবে, নিঃসন্দেহে তারা জান্নাতের অধিকারী হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকের এই ঈমানের এবং আকীদার বিশুদ্ধতম দিকগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে অজ্ঞ রয়ে গেছে। যান খোঁজ দেন মানুষের কাছে, উত্তর দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো, যখন আব্বাসিয়া খিলাফত শুরু হলো, গ্রিক দর্শন চর্চা শুরু হলো এবং বিভিন্ন জাতির আর বিভিন্ন কওমের যে সমস্ত কিতাবগুলো আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো, তখন আস্তে আস্তে মুসলিমদের আকীদা তার মধ্যে সংমিশ্রণ ঘটতে লাগলো। এই যে আকীদার বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতাদর্শ সেখানে মিশে যেতে লাগলো। শুধু তাই নয়, আমরা আমাদের এখানে আমি বলেছিলাম গত জুমাতে যে আরব থেকে সেই ইসলাম আস্তে আস্তে ভারতবর্ষ হয়ে যখন আমাদের কাছে আসলো, তখন ইসলামের মৌলিক অনেক কিছু হারিয়ে গেল, মিশ্রিত হলো, শিরকের অনেক কিছু তার সাথে সংমিশ্রণ ঘটলো। তার মধ্যে এই ঈমানের বিষয়টিও একটি, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ এক, ব্রহ্মা এক, অদ্বিতীয়, তিনি নিরাকার, সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন। এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি মতাদর্শ আমাদের মধ্যে প্রবেশ করে গেছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে এই যে আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা, ধারণা করা, এগুলো সম্পর্কে প্রশ্ন করাও আমাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই যে আমরা আকীদাকে শিখি। আমাদের কি ছোটবেলায় কোথাও শিক্ষা দেওয়া হয়েছে এই আকীদাকে? কোনোদিন শিক্ষা দেওয়া হয়েছে? হয়নি। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন, আমরা আলিয়া মাদ্রাসায় একটা প্রোগ্রাম করেছিলাম তুরাসের ডাইরেক্টর আবু আব্দুর রহমানকে সাথে নিয়ে, মাদ্রাসা পরিপূর্ণ, লোক, ছাত্র, শিক্ষক সবাই পরিপূর্ণ। তিনি মিম্বারের উপরে বসে জিজ্ঞাসা করেন, আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সবাই উত্তর দিয়েছে, আল্লাহ পাক সব জায়গায়। উনি ঘাবড়ে গেলেন যে সর্বনাশ, খুলনার এত বড় একটা মাদ্রাসা, আমি তাকে বলেছিলাম যে খুলনার সবচেয়ে বৃহৎ মাদ্রাসা, উনি তখন ঘাবড়ে গেলেন, বলে কি যে আল্লাহ সব জায়গায় এই মাদ্রাসায়? তারপরে তিনি বললেন যে আল্লাহ পাকের সেই বিস্তারিত বর্ণনা। আমি মনোয়ার সাহেবকে, মাদানী হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম, ব্যাপার কি,
এই ছাত্ররা এটা জানে না। তাহলে আমি যখন কামেল পাশ করে সৌদি আরবে যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, আমি যে দেখলাম যে আরবদের একটা ক্লাস ওয়ানে পড়ে যে ছাত্রটি, তার যে আকিদা, আমাদের দেশে কামেল পাস ছাত্রদের সেই ধরনের আকিদা নাই। কারণ আমাদের দেশে মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে আল্লাহ, আল্লাপাক সব জায়গায়, কিন্তু আল্লাপাক সব জায়গায় নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াত সূরা ফোরকানে বলছেন, আর রহমানু ফাসআল বিহি খবীরা, তোমরা রহমান সম্পর্কে প্রশ্ন করো, রহমান সম্পর্কে জানতে চাও, আল্লাহ সম্পর্কে জানতে চাও, ফাসআল বিহি খবীরা, যে এই বিষয়ে খবর রাখে, যে এই বিষয়ে কি জানে, আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিনই রাখেন, তার কাছে তোমরা প্রশ্ন করো। কে বলছেন? আল্লাহ রব্বুল আলামিন। আমরা কিন্তু আমাদের তথাকথিত শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, তাদের কাছে কিন্তু আকিদার কোনো বিষয়বস্তু কিছুই নেই। শুধু তাই নয়, আমাদের সমাজের তথাকথিত আলেম সম্প্রদায়ের কাছেও এই বিশুদ্ধ আকিদাটুকু নাই। তারা বলে আল্লাহ পাক সব জায়গায়। তাই বলছিলাম যে আমাদের সমাজে আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রেও কিন্তু ঐক্যবদ্ধভাবে একটি মত গ্রহণ করতে আমরা ব্যর্থ হয়েছি, যে কারণের জন্য যতই চেষ্টা করুক না কেন এই জাতি আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মৌলিক ইমানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে না পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে আল্লাহ পাক সব জায়গায়, কিন্তু আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক আরশে। 13টি সুরার 13টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুরা তহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমান ওয়ালাল আরশিস তাওয়া, রহমান কোথায়? আরশে সমাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরার রদ, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সৃষ্টি করলেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে, কানা আরশুহু আলাল মাই, যখন তানার আর ছিল পানির উপরে। আল্লাহ পাক যখন এই আসমান সৃষ্টি, যখন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাকের আরশ কোথায় ছিল? পানির উপরে। আবার বলছে যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামি সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে। এইটুকু বিশ্বাস করা, এই শাহাদাত দোয়া, এইটুকু সাক্ষ্য দেওয়াই ফরজ, এইটুকু সাক্ষ্য দেওয়াই ফরজ। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আরশে অবস্থান করছেন, এইটুকু সাক্ষ্য দেওয়াটাই হচ্ছে ফরজ। তাহলে আমরা বলি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই যে আমরা সাক্ষ্য দিই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান করছেন, এটা আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আরশে অবস্থান করছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি নিরাকার হবে না আকার হবে? কোরআনুল করিমের কোথাও কোনো একটি আয়াত খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিরাকার। তার অবশ্যই আকার আছে, তবে যে আকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার আকারটিও তেমন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার আকারটিও তেমন। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা বিযুল জালালে ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবে তোমার প্রভুর চেহারাটুকু, প্রভুর সেই সত্তাটুকু শুধু বিরাজমান থাকবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু থাকবে তোমার আল্লাহর সেই চেহারাটুকু। আবার বলছে কুল্লু হালিকুন ইল্লা ওয়াজহাহু, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর সেই চেহারা ব্যতীত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তানার চেহারার আমরা খবর বর্ণনা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 67 নম্বর আয়াত বলছেন, 67 নম্বর আয়াতে বলছেন যে সেই দিন আখেরাতের দিনে, আখেরাতের দিনে আল্লাহ রাব্বুল যখন কিয়ামত হয়ে যাবে তখন জমিনকে তিনি রাখবেন এক হাতে আর আসমানকে তিনি রাখবেন ডান হাতে। কোথায় বলা হচ্ছে? সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক হাতে রাখবেন পৃথিবী আর ডান হাতে রাখবেন আসমানকে। এই যে ডান হাতে রাখবেন আসমানকে, আল্লাহ রাব্বুল আলামিনের
হাতের সেই প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। এবং হাদিসে আরো বিস্তারিত বর্ণনা আছে এবং আরো অনেক রেফারেন্স দেওয়া যায়, যেহেতু সময়ের স্বল্পতার জন্য এগুলো দেওয়া যাবে না। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলছেন যে সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা বের করে দেবেন সিজদা করার জন্য। যারা দুনিয়াতে সিজদা করেননি তারা সিজদা করতে পারবেন না। সুতরাং এই যে পায়ের গোছা এটা কিন্তু কুদরতি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের। তো এই যে বিষয়টার সম্পর্কিত হাদিসেও আছে, বুখারি কিতাবুত তাফসির সূরা কালামে এই হাদিসটা পাবেন। আখেরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সিজদা করতে ডাকবেন, সিজদা করার জন্য আহ্বান করবে। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করেছে শুধুমাত্র তারাই সিজদা করতে পারবে, আর যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে নাই তাদের পিঠ তক্তার মতন সোজা হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে কিতাব সূরা কলমের তাফসীর অধ্যায় বুখারী। সূরা জুমারের বা কিতাবুল আম্বিয়া অধ্যায়ে এক ইহুদি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি বলুন তো দেখি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক আঙুলে পৃথিবী, আর এক আঙুলে আকাশ, আর এক আঙুলে পাহাড়, আর এক আঙুলে গাছপালা এবং অন্যান্য আঙুলে বৃক্ষরাজি, কয়টা আঙুল? পাঁচটা বৃক্ষরাজি রেখে তিনি দোলাবেন আর বলবেন আমি রব, আর সব বড় বড় বাচ্চারা গেল কোথায়? কিতাবুল আম্বিয়াতেও আছে এবং তাফসীর অধ্যায়েও এই হাদিসটা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে আকৃতির বর্ণনা দেওয়া আছে তা কোনো সৃষ্টির সাথে সামঞ্জস্যশীল নয়, লাইসা কা মিসলিহু শাইউন, আল্লাহর কোনো উপমা দেওয়া যাবে না। আল্লাহ পাকের চোখ হাত পা কান যাই থাক না কেন, এগুলো হচ্ছে আল্লাহ পাক যেমন তার চোখ হাত পা কান অঙ্গ প্রত্যঙ্গ ঠিক তেমন, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না। দুঃখজনক হলেও অনেক কারামিয়া সম্প্রদায় যারা আছে বিশ্বাসী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি একটা জীবজন্তুর আকৃতির সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহ। আবার মুতাজিলা সম্প্রদায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করে বসেছে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহুয়ার সামিউল বাসির, আমি যেমন দেখি আমি তেমন শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছেন বলেই তো দেখেন নাকি, আর কান আছে বলেই তো শোনেন। ওকাল্লামুল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা বলেছেন না, কথা বলেননি? মিরাজে যে আল্লাহ রাসূলের সাথে কথা বলেননি? তাহলে আল্লাহ পাক কথা বলেছেন, যার মুখ আছে তিনি তো কথা বলেন নাকি? তো এই জন্য দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সামিউল বাসির, আমি যেমন দেখি তেমন শুনি। যেমন কিছু কিছু প্রাণী বিশেষ করে মানুষ আলো ছাড়া দেখতে পারে না, তাই না? আবার কিছু কিছু প্রাণী আছে আলোতে আবার দেখতে পারে না, ওই বাদুর চামচিকা এরকম আছে না, এর রেটিনাতে আলো আসলে এক শ্রেণীর প্রাণী যেমন দেখতে পায় আবার আর এক শ্রেণীর প্রাণী দেখতে পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলো আঁধার সমস্ত ক্ষেত্রে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে রয়েছে আল্লাহ পাকের ক্ষমতা। তাহলে আল্লাহ পাকের দেখা কেমন দেখা আমরা একটু বিশ্লেষণ করি। তার আগে বলে নিই, শিং হরিণেরও শিং আছে আবার গরুরও শিং আছে, একরকম নাকি? একরকম পা, হাতিরও পা আছে আমাদেরও পা আছে, একরকম? তাহলে শিং হলে যে একরকম হতে হবে এমন কোনো জরুরি নয়, পা হলে যে একরকম হতে হবে এমন জরুরি নয়। যখন সৃষ্টি জগতের সাথে এই ধরনের সাদৃশ্য রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু সত্তাত্বের সমস্ত সৃষ্টির থেকেই ব্যতিক্রম, তার কোনো তুলনা উপমা আমরা দিতে পারবো না। লাইসা কা মিসলিহি শাইউন ওয়া লাম ইয়াকুল লাহু কুফু আনহাদ, তার সাদৃশ্য কোনো কিছুই নয়। সুতরাং এইবার আসেন আল্লাহ পাকের দেখা আর সৃষ্টির দেখার মধ্যে পার্থক্য কতটুকু। আমরা এখান থেকে জেলখানাঘাটের ওপারে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি? পাচ্ছি না। আমাদের শ্রবণ শক্তির একটা নির্দিষ্ট সীমারেখা আছে এবং দৃষ্টির একটা সীমারেখা আছে, এর বাইরে আমরা আর দেখতে পারবো না। শ্রবণ শক্তি যেমন কুকুরের শ্রবণ শক্তি আর মানুষের শ্রবণ শক্তির পার্থক্য কত জানেন? মানুষ শুনতে পারে মাত্র 20,000 সাইকেল পর্যন্ত, কিন্তু কুকুর 40,000 সাইকেল পর্যন্ত সে
আওয়াজ শুনতে পায়, দূরের থেকে বাঁশির শব্দ দিলে কিন্তু কুকুর শুনতে পায়, কিন্তু মানুষ সেটা শুনতে পায় না। তাহলে প্রাণী জগতের মধ্যে এমন অনেক গুণ আছে যা মানুষের মধ্যে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন দেখেন? আসেন, আটলান্টিক মহাসাগর সবচেয়ে বড় সাগর না? আটলান্টিক মহাসাগরের তলদেশে একটি ক্ষুদ্র প্রাণী যা খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ ছাড়া যা খালি চোখে দেখা যাবে না, এমন একটি প্রাণী যদি তার পেটের যন্ত্রণায় চিৎকার দিতে থাকে, তার কষ্টের জন্য যদি চিৎকার আহাজারি করতে থাকে, সেই চিৎকারের আওয়াজ আবার বলি আটলান্টিক মহাসাগরের একেবারে তলদেশে, একেবারে তলদেশে অদৃশ্য একটি ক্ষুদ্র কীট যা খালি চোখেও দেখা যাবে না, এমনকি মাইক্রোস্কোপেও দেখা যাবে না, সেই ক্ষুদ্র কীট তার পেটের যন্ত্রণায় বা প্রয়োজনের জন্য যদি আহাজারি করে, সেই আহাজারির শব্দ আল্লাহ রব্বুল আলামিন যেমন কানে শোনেন ঠিক তেমনটি স্পষ্টভাবেই তিনি দেখেন। এটাই হচ্ছে সেই রব্বুল আলামিনের শোনা এবং দেখা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই সেই আমাদের আল্লাহ রব্বুল আলামিন, তিনি আওয়াজকে এমন স্পষ্টভাবে শোনেন, স্পষ্টভাবে দেখেন, সেই আরশে বসে তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে দেখছেন। তো সুতরাং আমরা যদি এই আকীদাকে পোষণ করতে পারতাম, আমাদের মধ্যে যদি এই আকীদা স্পষ্টভাবে থাকতো যে কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সীমায় আমরা কেউ যেতে পারবো না। অনেকেই দেখেছেন ডিপার্টমেন্টাল স্টোরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো থাকে, সেখানে কোনো লোক থাকে না, মনে ভাবে যে লোক নেই, আমি ইচ্ছে করে পাঁচটা সাবান পকেটের মধ্যে পুরি, দুটো পেস্ট নিয়ে যাই। আপনারা কি মনে করেন যে লোক নেই বলে ওটা কেউ দেখার কেউ নেই? সিসিটিভির সামনে বসে আছেন এক সিকিউরিটি, আপনি যে এই পকেটে করে নিয়ে বেরোবেন, সঙ্গে সঙ্গে বলবে যে আপনার পকেটের থেকে যেটা আছে বের করেন, কারণ সব কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় এগুলো দেখা যাচ্ছে। তো সুতরাং আজকের যদি এই আকীদা আমাদের মধ্যে থাকতো যে সুস্পষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের থেকে তিনি তানার দৃষ্টিতে এমন ভাবে দেখছেন, ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর, তোমাদের অন্তরের গভীরে তোমরা কি চিন্তা করছো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব জানেন, সব দেখেন, সব শোনেন, অন্তরের গভীরের সমস্ত রহস্য। আজকের তোমাদের উদ্দেশ্য কি, আজকের কি উদ্দেশ্যে তোমরা মসজিদে এসছো, আজকের কি চিন্তা নিয়ে তোমরা বসে আছো, আজকের এই উদ্দেশ্য নিয়ে তোমরা হেদায়েত হবে কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব জানে। আমরা তো দেখছি মসজিদে অসংখ্য মানুষ, মসজিদে উপস্থিত মানুষ, এই মানুষগুলোর অন্তরের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে, এই মানুষগুলো কি সত্যি সত্যি আল্লাহর নাফরমানি করবে না আল্লাহর আনুগত্য করবে, এই মানুষগুলো কি সত্যি সত্যি আল্লাহর চেয়ে হেদায়েতের পথে আসবে, এই মানুষগুলো কি সত্যি সত্যি আল্লাহ পাক সম্পর্কে সে বিশুদ্ধ আকীদার জন্য মানুষের কাছে জানার চেষ্টা করবে। এটা আমরা হয়তো বুঝছি যে মানুষ মনোযোগ সহকারে শুনছে, কিন্তু শুনছে কি শুনছে না কে জানে, আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে যদি না থাকে, এই চিন্তাধারা যদি আমাদের মধ্যে যদি না থাকে, এই আকীদা যদি স্পষ্টভাবে যদি না থাকে, আমাদের জীবনের সমস্ত আমলগুলো অবশ্যই অবশ্যই ব্যর্থ পরিণত হয়ে যাবে। ইয়াসাবুন আন্নাহুম ইউসুনুনা সুনা, ওরা মনে ভাবছে যে আমরা ইবাদত করছি, কিন্তু তাদের সমস্ত আমলগুলো কিন্তু ব্যর্থ হয়ে গেছে। সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল্লু নাব্বিকুম বিল আকসারিন আমালা, আমি কি ওই ব্যক্তিদের আমল সম্পর্কে তোমাদের জানিয়ে দেবো, আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল কোন পণ্ড হয়ে গেছেন, ইয়াসাবুন আন্নাহুম মুসুনুন ইয়াসাবুন আন্নাহুম ইউসুনুনা সুনা, তাদের আমলগুলো সব পণ্ড হয়ে যাওয়ার পরও ওরা ভাবে আরে আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, তারপরেও কিন্তু সে কিন্তু মুশরিক রয়ে গেছে, অমা ইউমিনহুম আকসারা বিল্লাহ ওহুম মুশরিকুন, কারণ সে আকীদাকে কোনোদিন প্রশ্ন করেনি। যেমন আমি বলেছি 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, আর রহমানু ফাসআল বিহি খাবিরা, তোমরা প্রশ্ন করো যিনি রহমান সম্পর্কে জানেন। তো আজকের এই বিস্তারিত বিষয় জানতে হলে আব্দুর রউফ সাহেবের একটি বই আছে, আল্লাহ কি নিরাকার ও সর্বত্র বিরাজমান, ওই ভাইয়ের কাছে আছে, আপনারা এটা নিয়ে পড়বেন। আকীদা বিশুদ্ধ না হলে ইবাদত, পরিচ্ছন্ন ইবাদত সম্ভব নয়। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, শুধু ধারণা আমায় রাখলে চলবে না, আমাদেরকে জানাতে হবে। এই হচ্ছে এ নিয়ে বিস্তারিত আরেকটা বইয়ের রেফারেন্স বলছি, আল আকীদা তু ওয়াসিতিয়া, এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার লেখা বই, দুঃখজনক হলেও সত্য, ইমাম ইবনে তাইমিয়া প্রায় 300+ বেশি এই আকীদা শির্ক এবং বিদআত সম্পর্কে তিনি বই লিখেছেন। ওই ব্যক্তিটিকে
8 বছরের মধ্যে 7 বার জেল খাটতে হয়েছে এবং শেষ পরিণতিতে তাকে জেলখানায় নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। কেন? তিনি এই আকীদা সম্পর্কে বই লিখেছিলেন। কেন? তিনি শিরক সম্পর্কে কথা বলেছিলেন। কেন? তিনি সেই বিদআত সম্পর্কে কথা বলেছিলেন। আজকে সমাজে শিরক আর আকীদা সম্পর্কে কথা বলার কারণে আব্দুর রউফের বাড়িও ভাঙচুর হয়েছে, হয়নি? আব্দুর রউফের বাড়ির সমস্ত কোরআন কিতাবগুলো কি ফাগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আছে, ড্রেনের মধ্যে ফেলে দেওয়া আছে? কেন? আকীদা সম্পর্কে কথা বলার কারণে। কারণ সেই আকীদা সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি বলছেন, 4 জন ইমামেরই মত আছে, কিন্তু 4 জন ইমামের মত বলার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর হাত আছে, আকার আছে, জীবন আছে, যেমন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহর যে চেহারা, হাত প্রভৃতির উল্লেখ করা হয়েছে, সেগুলি আল্লাহর দেহেরই বৈশিষ্ট্য এবং গুণাবলী। কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিনের দেহের যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেগুলো হচ্ছে আল্লাহ পাকের দেহের এবং সত্তার বৈশিষ্ট্য, তবে তার পূর্ণ বিবরণ আমাদের জানা নেই সেগুলো দেখতে কেমন। তোমরা কেউ কখনো বলবে না যে আল্লাহর হাত প্রকৃত হাত নয়, বরং আল্লাহর হাতের অর্থ হচ্ছে কুদরত, ক্ষমতা ইত্যাদি। আমাদের সমাজের তফসিরগুলোতে পাবেন কুদরত বলা হচ্ছে, তাই না? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু কুদরত, সমস্ত কিছু ক্ষমতা এখতিয়ার আল্লাহর এখতিয়ারভুক্ত। এখানে আর হাতের কথা বলা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, তাই তো? সেখানে কিন্তু দেখবেন অনেক অনুবাদে দেওয়া আছে আল্লাহ পাকের এখতিয়ারভুক্ত, ক্ষমতাভুক্ত। আপনি সূরা কালামের ওই আয়াতের ফুটনোট দেখবেন ইসলামিক ফাউন্ডেশন, সেখানে রয়েছে পা কুদরতি পা, তারপর হচ্ছে আপনার ওই সূরা জুমারের ওখানে দেখবেন ফুটনোট দেওয়া রয়েছে, এটা হচ্ছে কুদরতি হাতে, পৃথিবী ধরে রাখবেন তবে কুদরতি হাতে। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রায় বলছেন যে সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের যে হাতের বর্ণনা দেওয়া আছে তোমরা কখনো বলো না যে হাতের অর্থ হচ্ছে ক্ষমতা বা কুদরত ইত্যাদি, কারণ এ ধরনের কথাবার্তা হলো মুতাজিলাদের আকিদা। তিনি কি বললেন? এই ধরনের আকিদা, কারণ মুতাজিলারা আল্লাহ পাকের সিফাতকে, তার সত্তাকে, তার সিফাতগত গুণগুলোকে তারা অস্বীকার করেছে। জেনে রাখো, দেহের বৈশিষ্ট্য যেমন হাত, তেমন আল্লাহর হাত ও তার দেহের বৈশিষ্ট্য, তবে আমরা ওই হাতের পূর্ণ বিবরণ জানি না। ফিকুল আকবর 58 এবং 59 পৃষ্ঠা। ফিকুল আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছেলে, এই ফিকুল আকবর এই আকিদার একটি বই লিখেছিলেন। এই বইটি আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষকে পড়ানো হয় না। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ 4-4 জন ইমাম এই আকিদার বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার যদি কেউ ভাবে, সুস্পষ্টভাবে সে মুসলিম আর থাকতে পারবে না, তার বিশ্বাস হয়ে যাবে শিরকের তালিকায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কিন্তু আমরা সে আকার সম্পর্কে জানি না। সেটা আল্লাহ পাক যেমন, তানার সমস্ত বৈশিষ্ট্য তেমন, কিন্তু তিনি নিরাকার নন, প্রত্যেকটি জায়গায় ওহু আলা কুল্লি শাইইন আলিম, সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান পরিবেষ্টন করে আছেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে রয়েছে আল্লাহ পাকের সেই ক্ষমতা তানার জন্য। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিস্তারিত বর্ণনা, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে। কারণ ইমানের আর একটা নাম কিন্তু জ্ঞান। ইমানের আর একটা নাম কি? জ্ঞান। জানেন সুরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম, তুমি জ্ঞান অর্জন করো, তাই তো বলেননি? সুরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ফালাম, তুমি জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তুমি ইলাহকে বলো। আন্দাজে না বুঝে না শুনে ইলাহ বলার কোনো দরকার নেই। তোমরা আন্দাজে না বুঝে না জেনে না শিখে যদি ইলাহ বলো তাহলে তোমরা ভুল করবে। তোমরা প্রকৃত সেই আল্লাহর, আমার যে সত্তা, আমার যে সম্পর্কে তোমাদের ধারণা থাকবে না। তার জন্য সেই সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জনের জন্য কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম আগে জানো, অর্থাৎ ইমানের আরেকটি বিষয় হচ্ছে জ্ঞান। এই জন্যই ইমাম বুখারি কিতাবুল ইলম অধ্যায় বলেছেন যে কোনো কাজ এবং কথা বলার পূর্বে সেই সম্পর্কে জ্ঞান নেওয়া জরুরি, সেই সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। সুতরাং
এই যে বিষয়বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জ্ঞান, এই জ্ঞানটা যদি আমাদের মধ্যে বিশুদ্ধভাবে না প্রবেশ করে তাহলে আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো পণ্ড বলেই গণ্য হবে। আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এই আকিদার বইগুলো পড়তে হবে, সংগ্রহ করতে হবে, পড়তে হবে। এটা হলো প্রথম নম্বর ইমান। দ্বিতীয় নম্বর ইমান কি? ফেরেশতাদের প্রতি ইমান। ফেরেশতাদের প্রতি ইমান আনতে বলা হয়েছে না? ফেরেশতাদের আমরা দেখি? আমরা দেখি না। কিন্তু ফেরেশতাদের প্রতি ইমান আনা কি ফরজ? ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, যিনি যুগে যুগে নবীদের কাছে ওহি এনেছেন। এবং আরো বিশিষ্ট অসংখ্য ফেরেশতা আছে। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা লেখা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আমরা যে কাজগুলো করছি তা সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত দুই লেখক, কাতিবিন মানে লেখক, দুইজন লেখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করো আমার দুই ফেরেশতা আছে তারা কিন্তু লিখে রাখে। আমাদের বলেছিলাম যে জাহান্নামে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজ দেবেন, মনে আছে একবার বলেছিলাম? তো এই ফেরেশতারা কিন্তু নোট রাখছেন। আমরা প্রতি মুহূর্তে রাতে দিনে অন্ধকারে যখনই যা করি না কেন, আল্লাহ পাকের দৃষ্টি যেমন এড়াতে পারবো না, আল্লাহ পাক দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের কাছে স্পষ্টভাবে দিয়ে রেখেছেন। আমাদের জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে থাকেন। সূরা হুদের 11 নম্বর আয়াত পড়ে দেখেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কোন সূরা বলেছি? সূরা হুদের 11 নম্বর আয়াত। তারপরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাত্রিতে ঘুমায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ফেরেশতা তার জন্য দেন। জানেন না আপনারা এটা? বিনা পয়সা একটা সিকিউরিটি গার্ড আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যে সমস্ত রাত্রি তার কাছে সেই মানুষটির কাছে দাঁড়িয়ে সে পাহারা দেয়। ফেরেশতা অর্থাৎ সূরা আয়াতুল কুরসি পড়া ফজিলতের এই বর্ণনায় বলা হয়েছে। সুতরাং অসংখ্য ফেরেশতা আমাদের কাছে আছে যারা আমাদের আমলনামা রক্ষণ করে। এই যে ফজর থেকে আসর পর্যন্ত একদল ফেরেশতা কিন্তু আমাদের ডিউটিতে আছে, আসে না? শোনেননি? এবং আসরের পরে ডিউটি চেঞ্জ হয়ে যাবে, পরের দিন ফজর পর্যন্ত আবার আর একদল আসবে। তো সুতরাং কোরআনুল করিমে বারিশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাসউদা, সকালের ফজরের কোরআন তেলাওয়াত এটা কিন্তু সংরক্ষণ করা হয়। অর্থাৎ ফেরেশতারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দেন, কখন? আসরে এবং ফজরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কি? বলে, এই দুই দিন আমলনামা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি চাই যে রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক। কারা পেশ করে? ফেরেশতারা। এই বিশ্বাসগুলো আমাদেরকে স্পষ্ট হতে হবে। এই বিশ্বাস যদি স্পষ্ট না হয় তাহলে আমাদের কিন্তু ইমানের কিন্তু অনেক খতরা হয়ে যাবে, ইমানের অনেক লোকসান হয়ে যাবে। তাহলে তিন নম্বর পয়েন্টে যে আমরা কি পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য কিতাব পাঠিয়েছেন, পাঠাননি? বলি কুল্লি আজানিল কিতাব, প্রত্যেকটা জাতি এবং গোত্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। এই কিতাব পাঠানোর ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব কি? আল কোরআন। এরপরে আর কোনো কিতাব আসবে? চূড়ান্ত কিতাব। অর্থাৎ এই চূড়ান্ত কিতাবের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বিশ্বাস আনতে হবে, সে ধর্মের হোক, যে জাতির হোক, যে গোত্রের হোক। রমজান মাস সামনে আসছে, কোরআন অবতীর্ণ হচ্ছে, শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন। আর এটাই হচ্ছে চূড়ান্ত ওহি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমাল করে দিলেন এই সংবিধানকে। তো সুতরাং এই কিতাবের প্রতি বিশ্বাস হচ্ছে সেটাই, বিশ্বাস হচ্ছে তার আমলের নাম, ইমান হচ্ছে তার আমলের নাম। শুধু বিশ্বাসের নাম, অন্তরে শুধু বিশ্বাস রাখাটাই শুধু ইমান হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সুদ খাবে না, আল্লাযিনা ইয়াকুলুনা রিবা, তোমরা রিবা মানে সুদ নেবে না। তো এখন লোক বিশ্বাস করে কোরআনে আছে। তো এখন যদি বলা হয় যে ভাই এই যে তুমি সুদ খাচ্ছ এটা তো কোরআনে দেওয়া আছে, যে তাহলে আছে তা মানতে তো পারছি না। কি আমাদের সমাজে সুদ আছে না? সুদ নেই?
হ্যাঁ, তা আল্লাহ পাক বলছেন যে এদেরকে আমি তুলবো একদম মস্তিষ্ক বিকৃত অবস্থায় আমি তুলবো। শুধু তাই নয়, ফাজানু ইহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা এই সুদ খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে দিতে যে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের উপর যুদ্ধ ঘোষণা করা হলো। তাহলে কোরআনে এই কথাটা আছে না? আছে, বিশ্বাস তো আছে কিন্তু আমল নাই। তার মানে কোরআনকে সে বিশ্বাস করে না। বিশ্বাসের নামই তো হচ্ছে আমল। বিশ্বাস বাস্তবায়ন যদি হয়, আমি বিশ্বাস করে ডাক্তার সাহেব আমার একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, আমি ডেলি তেলাওয়াত করি আর পড়ি, কিন্তু ওষুধও কিনলাম না, নিয়মও মেনে চললাম না, আমার রোগ সারবে? সারবে না। ও সিফা উল্লিমা ফি সুদুর, তোমাদের যাবতীয় অন্তরের রোগ দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন। বলা হচ্ছে যে সূরা আযাবের মধ্যে পর্দা করতে বলা হয়েছে, পুরুষদেরও পর্দা মহিলাদেরও পর্দা। তুমি যখন কোনো পরনারীর দিকে, 30 নম্বর আয়াত, পুরুষদের বলা হচ্ছে দৃষ্টি দেবে, তখন তোমার দৃষ্টিকে নামিয়ে ভালো নিচে। একটা পুরুষ যদি একবারের বেশি দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে দেখে, সে কি কুফরি করেনি? সে কি কুফরি করলো না? একটা নারীকে দেখলো, পরনারী বা কোনো খারাপ জিনিস দেখলো, তাহলে সে দৃষ্টিকে নিচে নামালো না, সে কিন্তু কুফরি করেছে। অর্থাৎ সে কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনের প্রতি তার বিশ্বাস নাই। সেদিন একজন আমার সাথে বিতর্ক করছে, ভাই নামাজ না পড়লে কি হবে? ইমান থাকলে তো মুসলমান বলা যাবে না, কোনোদিন তারে মুসলমান বলা যাবে না। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আকিমুস-সালাহ, তাকে আল্লাহর প্রতি ইমান আনার প্রথম শর্ত হচ্ছে কি? ইমানের প্রথম শর্ত কি? সলাত। এই সলাতটা আল্লাহ রসুলের সেই সলাত হতে হবে। যা হোক, বিশ্বাস করে সালাতের হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সে সলাত আদায় করে না, তাহলে সে কিতাবের প্রতি ইমান আনেনি, যাকাত যথাযথভাবে আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেনি কোরআনে? 60 নম্বর আয়াত আছে, আরো সূরা তাওবার মধ্যে অসংখ্য জায়গা আছে। এই যাকাত সে দিল না, তার মানে সে কিতাবের প্রতি ইমান আনেনি। যদি ইমান আনত তো বাস্তবে করত। অসাক্ষরাহুল আমল, তার প্রত্যেকটি কাজ সাক্ষ্য দেবে যে সে ইমানদার কি ইমানদার নয়। তার মানে আমাদের সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু কিতাবের প্রতি ইমান আনি। আর সবচেয়ে বড় কথা, কিতাবের জ্ঞান না থাকলে ইমান আনবে কি করে? ইন্নামা হারমা রব্বিয়াল ফায়েশা মা জোহরা মিনহা ও মা বাতানা, আল্লাহ পাক সমস্ত রকমের অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। ইন্নামা হারমা, তার মানে কি? হারাম করে দিয়েছে। ফায়েশা, সমস্ত রকমের অশ্লীলতা, সেটা কি হোক, মা জোহরা মিনহা ও মা বাতানা। এখন একটা অশ্লীল জিনিস টেলিভিশনে দেখাচ্ছে, এটা কি আমাদের জন্য হালাল নাকি? কি মনে হয়? হালাল না। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন এই হারামকৃত জিনিসকে দুই চোখ দিয়ে দেখে, এমনিতেও চোখদের ইয়ালামু খায়নাতুহুম আমা তুখফু সুদুর, সূরা মুমিনুনের 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তরে কি হয়, ইয়ালামু খায়নাতুন আইনিহিম, তোমরা যে চোখের খেয়ানত করছো, অমা তুখফু সুদুর, মনে রেখে দিও কোন দৃষ্টি দিয়ে তুমি দেখছো, মনে রেখে দিও কোন দৃষ্টি দিয়ে তুমি তাকাচ্ছ, এর সমস্ত কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। অমা তুকফু সুদুর, তোমার অন্তরের অবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে। তুমি মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, তুমি কোন দিকে দৃষ্টি দিলে, কোন দিকে তুমি লালসার দৃষ্টি দিলে না ভালো দৃষ্টি দিলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা জানে। মনে রেখে দিও এই চোখের ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি খেয়ানত করছো তুমি চোখের, আমি কিন্তু এটা জানি। তাহলে কোনো ব্যক্তি যদি এই কোরআনের আয়াত যদি না জানে, সে কি মানতে পারবে? মানতে পারবে না। সূরা আল আনআম বলছে আতলু বল তা লাও, হে রসুল তুমি বলো তা লাও, এসো আতলু মা হারামা আলাইকুম রব্বিকুম, এসো আমি তোমাদের পড়ে শোনাই যে কি কি জিনিস আল্লাহ তোমাদেরকে হারাম করেছে। নেই সূরা আনআমের মধ্যে? আনআমের মধ্যে নেই? 151, 52, 53 এতে নাই? আল্লাহ বলছে আসো আমি তেলাওয়াত করে শোনাই। এখন এক লোক যদি না শোনে, না জানে, সে মানবে কি করে কিতাবকে? অর্থাৎ কিতাব সম্পর্কে যদি জ্ঞান না থাকে, সে কিতাবকে মানতে পারবে না। তাকে জানতে হবে কিতাব সম্পর্কে, আর কিতাব সম্পর্কে জানলে তবেই সে মানতে পারবে, আর সেটাই হবে তখন কিতাবের প্রতি ইমান। এবার আসুন রসুলের প্রতি ইমান, তাই না? আল্লাহ রসুল যেগুলো পাঠিয়েছেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা নবী তানার দিনের দায়িত্ব চূড়ান্তভাবে পালন করে দুনিয়ার থেকে চলে গেছেন। এবং আমাদের নবীও মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের কাছে সুস্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। যেটা বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আমি তোমাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি, সবাই সবাইরা সাক্ষ্য দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছেন। তো সুতরাং এই যে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বুখারী এবং মুসলিমের হাদিস,
যে আমাকে আমার প্রতি ইমান আনতে হবে, যদি কেউ সে ইহুদি খ্রিস্টান নাসারা যেই হোক না কেন, সমস্ত মানুষের ইমান আনতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমা আরসালনাকা কাফাতান লিন নাস নাযীরা ও বাশীরা, আমি রসুলকে প্রেরণ করেছি যেটা কাফাতান লিন নাস, মানুষের জন্য রসুল যথেষ্ট, রসুলের পরে রসুলের সিদ্ধান্ত আর কাউকে দরকার নেই, নাযীরা ও বাশীরা সুস্পষ্ট সতর্ককারী এবং সুসংবাদ দান করার জন্য। ওয়ালাকিন্না আকসার নাসে লা ইয়ালামুন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু এটা জানে না, রসুল বলার পরেও তাদের অন্য অন্য কিছুর প্রয়োজন হয়, হয় না? কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন? রসুলের সিদ্ধান্তের পরেও অনেক কিছু সিদ্ধান্তের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন্না আকসার নাসে লা ইয়ালামুন, আমি যে রসুল পাঠিয়ে দিলাম এটাই যথেষ্ট ছিল, কিন্তু সেই যথেষ্টকে ওরা যথেষ্ট মনে করেনি। রসুলের সিদ্ধান্তের পরে তারা অনেক ধরনের আইন বানিয়েছে, অনেক ধরনের সিদ্ধান্ত তৈরি করেছে, এটা সুস্পষ্ট হবে আল্লাহ রসুলকেই তারা অবমাননা করছে, আর রসুলের প্রতি তাদের কোনো ইমান নাই। অথচ রসুলের প্রতি ইমান আনা কি ফরজ, রসুল যা বলবে হুবহু তাই মেনে নিতে হবে। সূরা নিসায় দেখেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যাই হোক, এইবার রসুলের প্রতি ইমান আনার পরে হচ্ছে কি আখেরাতের প্রতি ইমান আনতে হবে, তাই না? এই জীবন আমাদের স্থায়ী নয়, আমাদের জীবনের পরে আর একটা জীবন আসবে, সেটা কি আখেরাতের জীবন, পরবর্তী জীবন। মানুষ মৃত্যু হয়ে গেলে আবার কি ফিরে আসে নাকি? না, ফিরে আসে না। মনে রাখবেন, মৃত্যুটাই হচ্ছে আখেরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল, মৃত্যুটাই হচ্ছে আখেরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল। কেউ যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারে তাহলে তার জন্য আখেরাত হবে উজ্জ্বল, আর কেউ যদি মুমেন অবস্থায় মৃত্যুবরণ করতে না পারে তাহলে তার জীবনটা হবে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ। 40 নম্বর আয়াত সুরা আরাফ পড়ে দেখবেন, 40 নম্বর আয়াত, এর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, যে মৃত্যু তাদের ভালো হবে আর খারাপ হবে, তাদের পরিণতি কি সুরা আরাফের 40 নম্বর আয়াতের তাফসির অবশ্যই পড়বেন। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তাদের জন্য জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে, এই বিস্তারিত বর্ণনা কোরআনে আছে, আপনারা পড়ে দেখবেন। তাহলে আখেরাতের বিশ্বাস যদি এই থাকে, তো একটা মানুষ কি নামাজ তরক করতে পারে? একটা মানুষ কি রোজাকে তরক করতে পারে? একটা মানুষ কি প্রত্যেকটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, কারণ দুনিয়াতে আর দুনিয়াও মাজরিয়াতুল আখেরা, দুনিয়া তো হচ্ছে আখেরাতের কৃষিক্ষেত্র, অর্থাৎ এখানে যা কামাই করবো আখেরাতে সেটা ফসল হবে। সুতরাং এই যে জিনিসটা, দুনিয়ায় যদি আমরা যথাযথভাবে কাজ না করতে পারি তাহলে আখেরাতের ময়দানে আমাদেরকে বিপদে করতে হবে। সুতরাং এই জন্যই আখেরাত সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকার প্রয়োজন, যেহেতু সময় সংক্ষিপ্ত বিস্তারিত বলা সম্ভব নয়। আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটাই হোক না কেন তা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে। যদি একটা গরু 10 কেজি দুধ দেয়, সেই গরুটা মারা গেল, তখন হে আল্লাহ আমার এত বড় সর্বনাশ করে দিলে তুমি, সে কি ভালো কথা বললো না কি বললো? শির্ক করলো, যে আমাকে বিশ্বাস করতে বলা হয়েছে আল কাদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাই আসুক না কেন সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। আল্লাযিনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপদ বিপদ মুসিবত যেটাই আসবে না কেন মুমিনদের এই গুণ হতে হবে, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ বলবেন। একটা ছোট্ট একটা ঘটনা বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা হচ্ছে বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম একটা বই আছে, বইটা লিখেছেন শামসুল হক সাহেব, তো তার মধ্যে আছে ঘটনাটা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন, তিনি মানুষদেরকে নসিহত করছিলেন এবং খুব বড় ব্যবসায়ীও ছিলেন, এই ঘটনাটা তার মধ্যে পাবেন। হঠাৎ একজন কানে কানে চুপি চুপি কি বললেন, কিছুক্ষণ চুপ থাকার কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আলহামদুলিল্লাহ। আবার তিনি যথারীতি ওনার সেই আসর চলতে লাগলো, মানুষকে নসিহত করতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে এসে একজন লোক আবার কানে কানে এসে বললো, কি যেন বললো, উনি আবার কিছুক্ষণ চুপ থেকে বললেন আলহামদুলিল্লাহ। তা উপস্থিত যারা শ্রোতারা শুনছিলেন ওনার সেই বয়ান, ওনার সেই বক্তব্য, ওনার সেই তাফসীর বা ওনার সেই যে বর্ণনা দিচ্ছিলেন, তখন বললেন যে আচ্ছা আমরা তো ব্যাপার কিছু বুঝলাম না, একজন প্রথমে এসে কানে কানে কি যেন বললো, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আবার কিছুক্ষণ পরে এসে এবং চুপ থাকার পরে বললেন আলহামদুলিল্লাহ, আবার একজন বলল যে
কানে কানে কি বললো? আপনি কিছুক্ষণ তুক থাকার পরেও বললেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি বলেন তো? বলে প্রথম যে লোকটি আমার কানে কানে এসে বলল, ও বলল যে আপনার 50টি জাহাজ ডুবে গেছে, সওদাগরী জাহাজ মানে মালবোঝাই জাহাজ। তা আমি কিছুক্ষণ চুপ থেকে আমার অন্তরের দিকে তাকালাম যে এতে আমি আব্দুল কাদের কষ্ট পাচ্ছি কিনা, কারণ মাল কার? কার? আল্লাহ পাকের। তে আমি আব্দুল কাদের মনে মনে কোনো কষ্ট পাচ্ছি কিনা সেটা পরীক্ষা করে নিলাম, দেখলাম যে না, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ পরে ওই লোক এসে যখন খবর দিল, না জাহাজ আপনার না, এই জাহাজ হচ্ছে অন্য লোকের, তা সুতরাং আপনার জাহাজ ডুবিনি। তখন দেখলাম যে আমি তো খুশি হলাম কিনা, তাই অন্তরের দিকে পরীক্ষা করে নিলাম যে এর জন্য আমি আর আব্দুল কাদের খুশি হলাম কিনা, তো দেখলাম না আমি তো খুশিও হইনি, আল্লাপাক যেটা ভালো করেছেন আলহামদুলিল্লাহ। তো সুতরাং এইটার নামই হচ্ছে সেই সবর, এটার নাম হচ্ছে তকদিরের প্রতি ইমান। এইভাবে ইমান যারা আনতে পারবে তাদের জন্য হচ্ছে রহমত। আর একটা জিনিস বলে আমি শেষ করছি, আমাদের সমাজ আল্লাহ রসুল বিদায় হাজে বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রসুল। তোমাদের জন্য আমি কয়টা জিনিস রেখে যাচ্ছি? দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটা যদি ধরে রাখতে পারো কোশ্চিন কালে তোমরা পথভ্রষ্ট হবে না। তা আমাদের সমাজে কয়টি জিনিস আছে? কয়টি? আল্লাহ রসুল বলে আমরাইন, আর আমাদের সমাজে কি আরবাইন আছে? না, কোরআন সুন্না ইজমা কিয়াস, এটা কি আল্লাহ রসুল বলে গেছেন? বলে যায়নি। আমাদের মধ্যে যদি বিরোধ বাদে কোনো সমস্যা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইয়ে ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যদি কোনো ফ্যাসাদ বাদে, দ্বন্দ্ব বাদে, সেটা কি করবে? তোমরা ফিরে যাও আল্লাহর কোরআনে কি আছে দেখো, সেখানে যদি না পাও রসুলের কি ফয়সালা আছে দেখো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যদি কিনা তোমরা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাসী হয়ে থাকো। তো সুতরাং আমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কোথায় আছে? কোরআনে এবং সুন্নায়। আমরা অনেকে বলে থাকি কোরআন সুন্নায় কিন্তু সব নাই, এজন্য আমাদের কি করতে হবে? কিয়াস করতে হবে বা ইজমা করতে, এরকম বলি না? তার মানে কি আল্লাহ পাক আমাদের সাথে কোনো নাউজুবিল্লাহ ফালতু কথা বললেন নাকি, যে তোমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরে যাও, ওখানেই তোমাদের কি রয়েছে? সমাধান। জালকুম খাইরু ওয়াস্তান তাউল, এটা তোমাদের জন্য একমাত্র সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। কিন্তু আমাদের সমাজে কি সেটা মানে? মানে না। সুতরাং আরো বিস্তারিত আলোচনা ছিল এই যে ইমানের বিষয়টা, পরবর্তী যে অধ্যায় ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তার উপর ইমান আনার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।